শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকার সুকান্তপল্লী এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এই গাছটি টাউনশিপ ও নবলা পঞ্চায়েতের সীমানা ঘেঁষে রইলেও টাউনশিপ পঞ্চায়েত প্রধানের দাবি তাদের মধ্যেই রয়েছে এই গাছ। অথচ নবলা পঞ্চায়েত এই গাছ কেটে নেবার জন্য বন দপ্তর থেকে অনুমোদন নিয়ে কেটে নেবার প্রক্রিয়া সকাল থেকে শুরু করেছিল। একটি গাছের অর্ধেক অংশ কাটাও হয়ে গেছে। এরকম তিনটি গাছ কাটার অনুমতি বন দপ্তর দেয়। সকালে এলাকার মানুষের বাধা দেওয়ার পর উত্তেজনা তৈরি হয়। পরে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা ছুটে আসেন। গাছ কাটা আপাতত বন্ধ। এই জায়গায় আদিবাসী প্রাথমিক বিদ্যালয় একসময় চলত। এই মাঠেই এই গাছগুলির অবস্থান। কিভাবে টাউনশিপ পঞ্চায়েত এলাকার গাছ বন দপ্তর তাদের সঙ্গে আলোচনা না করে অনুমোদন দিয়েছে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার কয়েকজন বাসিন্দা যাদের বাড়ি নবলা অঞ্চলে তারা বিনিঞ্চি প্রকৃতির বৃহৎ এই গাছগুলি বিপজ্জনক বলে এবং তা কেটে নেবার জন্য নবলা পঞ্চায়েতে দরখাস্ত করে। তারা সেই আবেদন বন দপ্তরে পাঠালে তার অনুমতি মেলে। আজ সেই গাছ কাটতে এলে বাধা আসে। কিসের ভিত্তিতে সঠিক অনুসন্ধান না করে কিভাবে বন দপ্তর গাছ কাটার অনুমতি দিল তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। নবলা পঞ্চায়েত প্রধান সুদীপ প্রামাণিক অবশ্য জানান, বিপজ্জনক এই গাছগুলি কেটে নেবার ব্যাপারে এলাকার মানুষ আবেদন করলে তা বন দপ্তরে পাঠানো হয়েছিল। বন দপ্তর অনুসন্ধানের পর তা কাটার অনুমতি দিয়েছিল। টাউনশিপ পঞ্চায়েত প্রধান পরিমল রায় ও উপপ্রধান পারিজাত চ্যাটার্জির সাফ জবাব, বিপজ্জনক গাছ হলে তাদের পঞ্চায়েতই সে ব্যাপারে পদক্ষেপ নেবে, অন্য পঞ্চায়েত তা কেটে নেবে কেন। তবে বন দপ্তরের বিট অফিসারকে ফোন করে এখানে আনানো যায়নি বলে প্রধান জানান। গাছ কাটা আপাতত বন্ধ। এ বিষয়ে কি বলছেন প্রধান, উপপ্রধান ও এলাকার মানুষ শুনুন। এখানে একটা গাছ কাটা পড়েছে, জায়গাটা টাউনশিপ পঞ্চায়েতের, আর রেঞ্জার অফিসার এই গাছটা কাটার জন্য মানে নবলা অঞ্চলের পঞ্চায়েতকে বলেছে। এবার গাছটা হলো টাউনশিপ অঞ্চলের, এটা এই জায়গাটা আবার আদিবাসীদের একটা স্কুল ছিল, এই স্কুলের জায়গা অ্যালটমেন্ট করা ছিল। কিন্তু আমরা খবর পাওয়ার পর এসে দেখি একটা গাছ কেটে ফেলেছে। এখন এই গাছটা এখন কী করে, কোন আইনে টাউনশিপের জায়গার গাছ নবলা অঞ্চলকে গাছ কাটার অধিকার দেয়? বিট অফিসারের সঙ্গে কথা বলেছে? তার সঙ্গে আমাদের কথা হয়নি এখনও। তাকে একবার দুবার ফোন করা হয়েছিল, সে আসেনি। মানে পারমিশন তো দিয়েছে একটা রেঞ্জার, মানে বন দপ্তর থেকে, কিন্তু টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কোনো যোগাযোগ করে দেওয়া হয়নি। ওখানে কি পারমিশনে কি আছে লেখা? মানে যেটা লেখা আছে এটা নবলার অঞ্চল বলে দেখানো হচ্ছে এটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা টাউনশিপ গ্রাম পঞ্চায়েত, এটা আদিবাসীদের স্কুলের জন্য, আদিবাসীদের জন্য অ্যালটমেন্ট জায়গাটা সম্পূর্ণরূপে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এরিয়া, এটা নবলা বলে দেখানো হচ্ছে। মানে আপনাদের এরিয়ার গাছ অন্য এরিয়া কাটে, হ্যাঁ অন্য পঞ্চায়েত কাট কেটে নিচ্ছে, এবং নবলা অঞ্চলের যে মেম্বার আছে তাকেও জানানো হয়, সংশ্লিষ্ট নবলা অঞ্চলের, এই যে নবলা অঞ্চলের মেম্বার আছে, হ্যাঁ উনিও জানে না যে ওনার অঞ্চল থেকেই গাছটা কাটা হচ্ছে। হ্যাঁ আমাদের অঞ্চলের কাছে নবলা অঞ্চলের মেম্বার, আপনি জানতেন যে না যে গাছটা এখানে কাটা হবে? আমাদের কিছু জানানো হয়নি, জানতাম না এই বিষয়ে কিছু। খবর পেয়ে পরে আসলাম, শুনলাম যে এরকম গাছ কাটা হয়েছে, একটা গাছ অলরেডি কাটা হয়ে গেছে। এই তো, কি নাম আপনার? লক্ষ্মী দাস ঘোষ। ঘটনাটা হচ্ছে সকালবেলায় আদিবাসী স্কুলের, আদিবাসী হরিজন প্রাইমারি বিদ্যালয়ের যে সেক্রেটারি কর্ণ রায় আমার বাড়িতে গিয়ে আমাকে বলল যে আমাদের গাছ কাটা হচ্ছে কেন স্কুলের। আমলাম পঞ্চায়েত পরীক্ষা গিয়ে বল যে গাছটা কারা কাটছে, কেন কাটছে। এরপরে এখানে আসলাম, আসার পরে দেখলাম নবলা পঞ্চায়েত টাউনশিপের ল্যান্ডের উপরে গাছ সেটা কাটার জন্য তদবির করছে, এবং তারা বিট অফিসারের সঙ্গে একটা অর্ডার নিয়ে এসছে, এসে কাউকে টাউনশিপ পঞ্চায়েতকে জানায়নি। পাশে নবলার মেম্বার সেই জানে না, আদিবাসী স্কুলের কেউ জানে না, হচ্ছে হঠাৎ গাছগুলো বিক্রি হয়ে গেল। এর পেছনে কী আছে, কোন রহস্যের হাত, আমরা সেটাই জানতে চাই।
স্বপন সান্যাল, এক্স প্রধান, ফুলিয়া টাউনশিপ।